আমরা এই ড্রাইভার একটা রাস্তার সবুজ বলুন ঘোষণা করতে যাচ্ছি। ইদানিং একটু আগে হরিণাতলা একটা রাস্তার উদ্বোধন করে আসছেন এবং তারপরে খায়ের মসজিদের লোক একটা রাস্তা উদ্বোধন করলেন। এই জন্য আমার জানা মতো আমি তিনটা রাস্তায় এই সকালবেলায় তিনটা রাস্তায় সম্মিলিত হইতে পারলাম। এটা আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, কারণ এই তাৎক্ষণিকের ভিত্তিতে তিনটা রাস্তা উদ্বোধন আমার জীবনে মনে হয় প্রথম। কারণ আমিও তো এই কাজ পাবলিক প্রশ্ন করছি, আমি পাঁচ সাত দশ মিনিটের ভিতরে তিনটা রাস্তা উদ্বোধন আমার জীবনেও এটা আমার একটা নজির। কারণ হচ্ছে আমার ভাই এই আক্রমণ রোডের কাউন্সিলর, তাকে তুমি আল্লাহ হায়াত দারাজ করো। তিনি জানি তার দীর্ঘ জীবনে এই এলাকার কাউন্সিলর হিসেবে যেন বারবার নির্বাচিত হয়, আল্লাহ তোমার কাছে প্রার্থনা, এই এলাকার জনগণের কাছে প্রার্থনা। জনগণও কারণ একই যে কোনদিন মসজিদ উঠে না, আপনারা নিবেন আপনারাও দিবেন, তার জন্য আপনারাও দোয়া করবেন। সে জানি জীবিত থেকে এই এলাকার উন্নয়নমূলক কাজগুলো মানে রূপান্তরিত জানি হইতে পারে মডেল ওয়ার্ড হিসেবে আত্মপ্রদানী গাজীপুর জেলায় প্রতিষ্ঠিত পারে সেই কাজ করবেন এবং তাকে হায়াত দারাজ করে দিন। এবং আমরা যারা হাত তুলতে আমাদের মা বাপ পরিবার বর্গ সবাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আমরা যারা সুখ শান্তিতে বসবাস করতে পারি, আমাদের পিতা মাতা যারা কবর আছে প্রত্যেকের কবর আজ তুমি নাজাত করে দিও। এবং এই যে রাস্তা উনি করবেন এই জন্য তারা তুমি কেমন পর্যন্ত সব গায়ে দাঁড়িয়ে দিও এবং তার পরিবার আমার মামা তার আব্বা অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিও, আমার মামা অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দিও এবং কাউন্সিলরকে তুমি দীর্ঘায় হায়াত দিও, যেন উনি আমাদের মাঝে থেকে আমাদের এই ওয়ার্ডকে সঙ্গে রূপান্তরিত করতে পারে। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে দিও, তৌফিক দান করে দিও, আমিন।